হ্যালো বন্ধুরা, দেবিস হাউসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ভেজ স্যান্ডউইচ, এটা সম্পূর্ণ আমার তৈরি। এর জন্য তাই দেখে কীভাবে করা যায়। পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজের থেকে 1/3 নিয়েছি আদা, আর রসুনও 1/3, আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, আর নিয়েছি আলু সিদ্ধ। এবার একটা কড়াইতে সর্ষের তেল বা সাদা তেল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, জিরা, শুকনো লঙ্কা কোলায় বেঁচে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে এবার এটাকে একটু বেশ কিছুক্ষণ কষাবো। প্রায় তেল বেরিয়ে এসছে, এখন কষানোটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, ওই জিরা, শুকনো লঙ্কা কোলায় বেঁচে গুঁড়ো করে রাখা। আর দিচ্ছি একটু মেথি, ধনে, জিরা খোলায় বেঁচে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো প্রায় হাফ চামচ মতো। এবারে আবার মশলাটাকে আমি কিছুক্ষণ হতে দেব। এরপর আমি আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। আর দিচ্ছি টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি আমি লেবুর রস, একটা লেবুর রস পুরো দিয়ে দিলাম। আর দিচ্ছি ধনে পাতা কুচি, প্রচুর পরিমাণে ধনে পাতা কুচি দিতে হবে। এবার আমি পুরটাকে নামিয়ে নিলাম। এবার একটা প্যানে বাটার দিয়েছি, আর ব্রেডের মধ্যে আমি এবার পুরটা দিয়ে তার উপর আমুল চিজ দিচ্ছি, আর দেব সস। আপনারা চাইলে ব্রেডের মধ্যে পিনাট বাটার লাগিয়ে নিতে পারেন, যাদের পছন্দ। আমার বাড়িতে কে কেউ পছন্দ করে না, তাই দিতে পারলাম না, তো পিনাট বাটারটা লাগিয়ে নিলেও ভালো হয়। এবার আমি ওটাকে চেপে দিচ্ছি ভালো করে, তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো করে নেচ্ছি। এবার একটু দুধ ওপরে দিয়ে দিতে হবে, দুধটা দিলে কি হয় একটু সফট হয়। আমি উল্টে দিচ্ছি, আর দুধটা দিলে রংটাও খুব ভালো হয়। এবার আমি এটাকে সার্ভ করব মেয়োনেজ আর টমেটো সস ইকুয়াল পরিমাণে মিশিয়ে নিয়ে, সেটা দিয়ে সস বানালাম। এটা খুব ভালো লাগে খেতে, আপনারা করে দেখবেন। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।